হাইকোর্টের নির্দেশের পর ওএমআর দুর্নীতি খুঁজতে ফের অভিযানে নামলো সিবিআই। আজ সকাল থেকে সাদান অ্যাভিনিউয়ে এস বসুরায়ন কোম্পানির যে অফিস রয়েছে সেখানে পৌঁছে গিয়েছেন সিবিআই অফিসাররা, তল্লাশি চালাচ্ছেন তারা। সাইবার বিশেষজ্ঞ এবং কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে চলছে তল্লাশি। ওএমআর এবং সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অলআউট ছাপানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে সরকারি বা বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নিতে নির্দেশও দেওয়া হয়। সাত সপ্তাহের মধ্যে এ নিয়ে সিবিআইকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি। আর তারপরেই আজ সকাল থেকে একেবারে অল আউট অ্যাকশনে সিবিআই এস বসুরায় অ্যান্ড কোম্পানির যে অফিস রয়েছে সেখানে পৌঁছে যান সিবিআই আধিকারিকদের একটি দল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশের পর ওএমআর শিট খুঁজতে এবার আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর আধিকারিকরা একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি এস বসু রায়ন কোম্পানি, যাদের কাছে কিন্তু বরাদ যারা পেয়েছিল ওএমআর শিট ইভ্যালুয়েশন করার, এবং সেখানেই কিন্তু এস বসু রায় কোম্পানির অফিসে পৌঁছে গেছেন সিবিআই এর গোয়েন্দারা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর একটা টিম দক্ষিণ কলকাতার এস বসু রায়ন কোম্পানি, যাদের বরাদ দেওয়া হয়েছিল ওএমআর শিট, তারাই কিন্তু মূল্যায়ন ইভ্যালুয়েশন করবে। এবং সেই কোম্পানির দপ্তরেই কিন্তু যেটা অভিযোগ উঠে এসেছিল যে ওএমআর শিট ট্যাম্পারিং করা হয়েছিল, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিবিআইয়ের গোয়েন্দারা সেই অফিসের গেট খুলে তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। অর্থাৎ এই সেই অফিস এস বসু রায় কোম্পানি, সেই অফিসে এই মুহূর্তে কিন্তু সিবিআই গোয়েন্দারা প্রবেশ করছেন। এবং কোনোভাবে এই অফিসের ভেতরে কম্পিউটারে বা অন্য কোনো জায়গায় ওএমআর শিটের কোনো কপি বা ট্রেস রয়েছে কি না সেটা কিন্তু খুঁজে বার করার চেষ্টা। অর্থাৎ হাইকোর্টের নির্দেশ যে কোনোভাবে ওএমআর শিট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় খুঁজে বার করতে হবে, এমনকি দেশের যে কোনো জায়গায় গিয়ে তল্লাশি অভিযান চালাতে পারে সিবিআই। এই নির্দেশের পরেই আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে সিবিআই এর গোয়েন্দারা একাধিক জায়গায় পৌঁছে গেছেন এবং এস বসু রায়ন কোম্পানির একাধিক অফিসে এই মুহূর্তে কিন্তু তল্লাশি অভিযান চলছে। ক্যামেরায় প্রবীণের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা। সাদান অ্যাভিনিউতে এস বসু রায়ন কোম্পানির যে অফিস রয়েছে সেখানে সকালেই পৌঁছে গেছে সিবিআই আধিকারিকদের একটি দল এবং সেখানে তল্লাশি চলছে। সরাসরি কথা বলবো প্রকাশ সিনহা, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রকাশ, কিছুক্ষণ আগেও তুমি যেরকম জানিয়েছিলে, যেহেতু এই সংস্থা যারা ওএমআর প্রস্তুত এবং সংরক্ষণের দায়িত্বে ছিল, কাজে এই সমস্ত নথিপত্রের কোনো ব্যাকআপ রয়েছে কিনা মূলত আজকে সেটাই খতিয়ে দেখবেন তদন্তকারীরা। সেই তল্লাশি কতদূর এগুলো প্রকাশ? দেখো, আমরা দেখতে পাচ্ছি প্রায় দু ঘন্টা প্রায় হতে চললো সিবিআই এর গোয়েন্দারা তারা কিন্তু অফিসের ভেতরে রয়েছেন। এর আগেও কিন্তু এই অফিসে তল্লাশি অভিযান চালানো হয়েছে, কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সিবিআই এর টিমের সঙ্গে সাইবার এক্সপার্টরা রয়েছেন, কম্পিউটার এক্সপার্টরা রয়েছে। তুমি জানো হাইকোর্টের নির্দেশ ছিল যে কোনোভাবে প্রাথমিক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল তার ওএমআর শিট খুঁজে বার করতে হবে, তার কোনো কপি রয়েছে কি না সেটা খুঁজে বার করতে হবে। এবং সেই নির্দেশের পরেই তোমাকে ছবি দেখাবো যে এই সাদানের যে বাড়ি, সেই বাড়ির দোতলায় একটা ফ্ল্যাট রয়েছে, এখানেই কিন্তু অফিস ছিল এস বসু রায় কোম্পানি। তুমি দেখতে পাচ্ছ এই ফ্ল্যাটের ভেতর থেকে গেট বন্ধ করে সিবিআই এর পাঁচজন অফিসার, তার সঙ্গে দুজন সাইবার এক্সপার্ট এবং কম্পিউটার এক্সপার্টরা রয়েছে। কোনো ব্যাকআপ রয়েছে কি না সিবিআই সূত্রের খবর, এর আগেরবার যখন এই অফিসে এসে তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন এখান থেকে কিন্তু কোনো ওএমআর শিট বা তার কোনো কপি পাওয়া যায়নি। কিন্তু হাইকোর্টের নির্দেশের পর আজকে আমরা দেখতে পাচ্ছি সাইবার এক্সপার্টদের আনা হয়েছে, কারণ কোনো ব্যাকআপ রয়েছে কি না, কোনো ক্লাউডে গিয়ে সেই কপি ওএমআর শিটের কোনো কপি সেভ রয়েছে কি না, এই টেকনিক্যাল ব্যাপারগুলো কিন্তু দেখা হচ্ছে। এবং এই অফিসের ভেতরে যে কম্পিউটার রয়েছে বা হার্ড ডিস্ক রয়েছে সেটা কিন্তু খতিয়ে দেখার কাজ চলছে। এই মুহূর্তে কিন্তু সিবিআই এর গোয়েন্দারা এই অফিসের ভেতরে রয়েছেন এবং প্রায় দু ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত এবং এখনো সিবিআই আধিকারিকরা সেখানে রয়েছেন। অবশ্যই নজর থাকবে আমাদের এই খবরের দিকে। ধন্যবাদ প্রকাশ তোমাকে।